প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুহাজার তেইশ বাংলা পূর্ণমান চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দেখো তোমাদের একের জায়গায় থাকবে সঠিক উত্তরটি বেছে নাও প্রথম প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি হলো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গ নম্বরটা সন্ন্যাসীর পদতুলি তারপরে দুই নম্বর প্রশ্ন হরিদ্বার জীবন জুড়ে ছিল সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের খ নাটকীয় বৈচিত্র তিন নম্বর প্রশ্ন গহন কাননে ড্যাশ বাঁধিলে সাধে করি পদ সঠিক উত্তর হিসাবে খ বড়ততি তারপর চারের দাগে দেখো হাসিবে মেঘবাহন মেঘবাহনকে সঠিক উত্তর হিসাবে ঘ ইন্দ্র তারপর পাঁচ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের বয়স হল সঠিক উত্তর হিসাবে গ তিরিশ বত্রিশ বছর ছয়ের দাগে ব্যাকরণগতভাবে সমাজ শব্দটির অর্থ হল সঠিক উত্তর হয়ে যাবে ঘ সংক্ষিপ্ত করণ সাতের দাগে প্রশ্ন দেখো কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে সঠিক উত্তর হয়ে যাবে খ পরপদের অর্থের তারপরে দেখো দুয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো প্রথম প্রশ্ন চমকে উঠলেন জগদীপ বাবুর চমকে ওঠার কারণ কী দুয়ের দাগে তাছাড়া এত বড় বন্ধু বন্ধু বলতে কার কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন মিথ্যাবাদী কথাকার কে কাকে মিথ্যাবাদী বলেছেন চারের দাগে এ কলঙ্কিত ইন্দ্রজিৎ পিতাকে এখানে কলঙ্কের কথা বললেন এখানে কোন কলঙ্কের কথা বললেন পাঁচের দাগে কবিতায় সিন্ধুপাড়ের সিংহধারে কে আগল ভাঙল ছয়ের দাগে এবার মহানিশা শেষে মহানিশা শেষে কি ঘটবে তারপরে প্রশ্ন দেখো কাজল কালো এই সমাজবতির বেদবাক্য সহ সমাসের নাম লেখো তারপরে দাগে আলোপ সমাস কি তারপর কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের তো তোমরা এই প্রশ্নগুলো ভিডিওটি পজ করে দেখে নাও এখানকার প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারের দাগে দেখো এক কম বেশি একশো পঁচিশ শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তারপরে দেখো পাঁচের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয়ের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নাও এখানকার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে সাতের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো প্রথমে দেওয়া আছে মোবাইলের অত্যধিক ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ এই বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো দু সাতের দুই আছে মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে এই বিষয়টি অবলম্বনে একটি প্রতিবেদন করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ধন্যবাদ